সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আজকে ভালোই। আর আজকের খাবার খুবই ভালো, কারণ হলো সকাল থেকে বৃষ্টি হইতেছে, ঠান্ডা একদম, মানে পরিবেশটা খুবই ঠান্ডা, বাইরে বাতাসও আছে, বৃষ্টিও আছে, বৃষ্টি এখনও গুড়ি গুড়ি পড়তেছে। তার মধ্যে হলো সর্ষের তেলে ইলিশ মাছ ভাজি, আর কিছু না, আজকে একটা আইটেম, পুরো আস্তা ইলিশ নেওয়া হয়েছে। ইলিশটা ওজন মনে হয় 700 থেকে 800 গ্রাম হবে। তো এই আর কি খাবার আছে আজকে, বেশি কিছু না। শুরু করি, করলা ভাজা আছে কিছু, ধান, ইলিশ মাছের লেদা সবচেয়ে বেশি কাটা থাকে সব মাছেরই, একটু খারাপ বেশি। এই সাথের মাছগুলো স্বাদ হয়, 1 কেজি ধরনের মাছ স্বাদ হয় না, তো না স্বাদ হয় কিন্তু ভালো পাওয়াটা দাম অনেক বেশি। মাছ স্বাদ কম হইলেও খাওয়া যায়।
আসলো আবহাওয়া খাবার জন্য আবহাওয়াটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন খুব গরম পড়ে তখন কিন্তু ভাজা পড়ে জিনিস সামনে হয় না, আমার কাছে মনে হয়। যেমন যদি বৃষ্টি নামে ঝড়মুটি হয়তো কিন্তু স্বাদ লাগে ভক্ত, ঝড়মুড়ি চাল ভাজা অনেকগুলো মরিচ দিছে খুব একটা ঝাল না। করলা ভাজিটাও স্বাদ লাগে কারণ ইলিশ মাছের তেলের সাথে বাসছে, তো কিছু কিছু মাছে ইলিশ মাছে খুব তেল হয়, ওগুলো খুব স্বাদ। সহজে পাওয়া যায় না, ইলিশ মাছের মাথা মানে স্বাদের কোনো জুড়ি নেই, খুব স্বাদ লাগে। তবে এই মাছটা খাইতে খুব স্বাদ লাগে, কসুর কাটা তাড়াহুড়ো করে খাওয়া যাবে না, আস্তে আস্তে আমি কিন্তু সমুদ্রের মাছ খেতে পারি না, মানে সমুদ্রের যে কোনো মাছ রূপসাদা কম যাই কম খুব একটা ভালো খাই না। কাঁচামরিচের খাবার দেখাইতে খুবই স্বাদ লাগে,
É de batata. Thank you.
ওই সরটা বাদা ভালো হয়েছে বেশি, ওই সরটা একটু কড়া হয়ে গেছে। ক্রিসমাস কিন্তু কড়া হলে ওর একটা সারটা যায় আর ঘ্রাণ কমে যায়। মাছ আবার কড়া করে হবে ঠিক আছে। কাটা ভর্তি তো পুরো একটা স্টাইলিশ শেষ করলাম, ভালোই লাগলো খেতে, স্বাদ লাগলো। আজকে আবহাওয়ার সাথে আসলে এই খাবারটা খুবই মানানসই হয়েছে, মাছটাও স্বাদ আছিল, ভাজাটাও ঠিক আছে, সব কিছু পারফেক্ট। আর অনেকগুলো কাঁচামরিচ খেলাম, মনে হয় না যে খেয়েছি, এরকম লাগলো। ভাতের সাথে ভাজের সাথে মিক্স করে কাঁচামরিচ স্বাদ লাগে অনেক। ঝাল আছে মনে অনেক খারাপ না, তো খেতে ভালো হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।